হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBHA এই টেস্ট পেপারের যে সেট সেভেন রয়েছে, সেট সেভেন সম্পর্কে। তো দেখা যাক এর উত্তরগুলো কী আছে। এসিকিউ নিয়ে কথা বলবো, কারণ এমসিকিউ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করে ছেড়ে দিয়েছি। তো দেখা যাক, প্রথম প্রশ্ন ছিল সিদ্ধান্ত কাকে বলে। যুক্তিবাক্য থেকে যে বচনটি গ্রহণ করা হয় বা যে বচনের সত্যতা যুক্তিবাক্যের সত্যতার দ্বারা নির্ধারিত হয় তাকে সিদ্ধান্ত বলে। এরপর অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্য, অনেক পার্থক্য রয়েছে। একটা পার্থক্য তো অবরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়, আরোহে সম্ভাব্য হয়, বা অবরোহের সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় না, আরোহের ক্ষেত্রে সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়। অবরোহ যুক্তিকে বৈধ বা অবৈধ বলা যায়, আরোহ যুক্তিকে বৈধ বলা যায় না, অবৈধ বলা যায় না, এরকম অনেক পার্থক্য রয়েছে, যে কোনো একটা পার্থক্য লিখে দেবে। এরপর বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত, বচনের বিরোধিতার ক্ষেত্রে তিনটি আবশ্যিক শর্ত দরকার। ফার্স্ট অফ অল, বচনগুলোকে নিরপেক্ষ বচন হতে হবে। সেকেন্ডলি, বচন দুটোর উদ্দেশ্য বিধেয় সেম হতে হবে। আর থার্ড, বচন দুটোর মধ্যে হয় গুণগত, নয় তো পরিমাণগত, নয় তো গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। এই তিনটি আবশ্যিক শর্ত জানা খুব দরকার। এরপর বচনের বিরোধিতা কয় প্রকার ও কী কী? এর উত্তর চার প্রকার: এক বিপরীত, দুই অধীন বিপরীত, তিন বিরুদ্ধ, চার অসম। পরের প্রশ্ন ছিল বিপরীত বিরোধিতা কাকে বলে। তো একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে, সামান্য কথাটা মনে রাখতে হবে, দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক বিরোধিতাকে বিপরীত বিরোধিতা বলে। এরপর বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কী? বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়ম হচ্ছে বিবর্তনীয় ও বিবর্তিত বচনের গুণ ভিন্ন হবে, অর্থাৎ কখনোই সেম হবে না, আলাদা আলাদা হবে। একটি সদর্থক হলে অন্যটি নঙ্গর্থক, আর একটি নঙ্গর্থক হলে অন্যটি সদর্থক হবে। এরপর বিরুদ্ধ পদ কাকে বলে। মূল পদের সম্পূর্ণ বিপরীত এবং মূল পদের বিপরীতে থাকা সমস্ত শ্রেণী যে পদে অবস্থান করে তাকে ওই মূল পদের বিরুদ্ধ পদ বলে। এরপরের প্রশ্ন ছিল মিশ্র ন্যায় কাকে বলে। তো যে যুক্তির প্রধান আশ্রয় বাক্যটি একটি সাপেক্ষ বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে মিশ্র ন্যায় বলে। এরপর মিশ্র ন্যায় কত প্রকার? মিশ্র ন্যায় তিন প্রকার: এক প্রাকল্পিক, দুই বৈকল্পিক, তিন দ্বিপ্রাকল্পিক। তিন প্রকারের মিশ্র ন্যায় আমরা দেখতে পাই। অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? একটি ন্যায় যুক্তিতে যদি, একটি প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে যদি অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বগর পরিবর্তে অনুগকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা হয় তাহলে যুক্তিতে অনুগ স্বীকারজনিত দোষ ঘটে। পরের প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে। আচ্ছা, যে পদ অন্তত একজন সদস্যেরও অস্তিত্ব ঘোষণা করে সেই পদের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, বা বলা যায় যে পদের সদস্যদের বাস্তব অস্তিত্ব আছে সেই পদের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। এরপর এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী? এ বচনের বুলীয় ভাষা হচ্ছে এস পি বার ইকুয়ালস টু জিরো। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, ভেনচিত্তে প্রকাশ করো কোনো কোনো মানুষ হয় অসৎ। তো এটা একটা আই বচন, আই বচনের বুলীয় ভাষা হচ্ছে এস পি নট ইকুয়াল টু জিরো, কিন্তু অ থাকার জন্য পি এর মাথায় একটা বার বসে যাবে, তাহলে এখানে পি এর মাথায় একটা বার হবে। তো এক্ষেত্রে এস পি বার যে ঘরটা, অর্থাৎ এই ঘরে একটা ক্রস চিহ্ন হবে, ভেন চিত্রটা দেখতে ঠিক এমন হবে, হাতে আঁকা তাই একটু বাজেই হচ্ছে। আচ্ছা, পরের কোয়েশ্চেন ছিল পি হর্ষু কার্ল পি বচন আকারটি কখন মিথ্যা হবে। তো পি এর মান যদি সত্য হয়, পি সমান যদি সত্য হয় তাহলে কিন্তু পি হর্ষু কার্ল পি মিথ্যা হয়ে যাবে। কেন না, পি যদি সত্য হয় তাহলে তখন কার্ল পি এর মান হয়ে যাবে মিথ্যা, আর টি এফ থাকলেই কী হয়, সমগ্র প্রাকল্পিক বচনটা মিথ্যা হয়ে যায়। পরের প্রশ্ন ছিল পি সত্য এবং কিউ মিথ্যা হলে
পি হর্ষ কিউ ট্রিপল বার কার্ল পি ভেল কিউ এর সত্যমূল্য কী হবে। তো এই ভ্যালুগুলো আগে বসিয়ে নিতে হবে, তাহলে দাঁড়াচ্ছে পি সত্য, টি হর্ষ, কিউ মিথ্যা, এফ এটা বন্ধনীতে ট্রিপল বার, তারপর কার্ল পি অর্থাৎ পি এর উল্টো, পি যদি সত্য হয় তাহলে কার্ল পি হয়ে যাবে এফ, ভেল কিউ এর মান মিথ্যা আগেই বলে দিয়েছে, এই গেল মান। এবার এগুলো থেকে যদি বেরোয় টি এফ এ এফ হয়, আর এইদিকের এফ এ এফ এও এফ হয়, মাঝে ট্রিপল বার বসে গেল, টি এফ ট্রিপল বার এফ হলে টি হয়। তো রাইট আনসার হবে সত্য। পরিষ্কার করে নিই একটু। ওকে, পরের প্রশ্ন ছিল ফলস্তম্ভ বলতে কী বোঝো। সত্য সারণীর যে স্তম্ভে মূল বচনের সত্যমূল্য প্রকাশ পায় তাকে ফলস্তম্ভ বলে। পরের প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে। তো যে আরোহে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে গৃহীত দৃষ্টান্তের প্রকৃতির একরূপতা নীতির দ্বারা যাচাই করে একটি সামান্য সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা হয় কিন্তু কার্যকারণ সম্বন্ধ নির্ণয়ের কোনো প্রচেষ্টা থাকে না, তাকেই বলা হয় অবৈজ্ঞানিক আরোহ। লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় কেন? অবৈজ্ঞানিক কথাটার উৎসেই রয়েছে কার্যকারণ। তো লৌকিক আরোহের ক্ষেত্রে এই কার্যকারণ ব্যাপারটা দেখাই হয় না, এই জন্য লৌকিক আরোহকে আমরা অবৈজ্ঞানিক আরোহ বলবো। এরপর উপমা যুক্তি কাকে বলে। তো দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যখন একটি বস্তুর বিশেষ গুণ অপর বস্তুটিতে আছে এমন অনুমান করা হয় তাকে উপমা যুক্তি বলে। এই সংজ্ঞাগুলো তোমরা টেক্সট বই, সহায়িকা বিভিন্ন জায়গা থেকে মুখস্থ করে নেবে। এই কাকে বলে এগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের লজিক্যাল সেন্স কাজ করবে না, এখানে তোমার কিন্তু মুখস্থের জ্ঞানটা প্রয়োজন হবে। এরপর সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে। দেখো, এই সাদৃশ্যমূলক আরোহ আর উপমা যুক্তি কিন্তু এক, তো এটা বোধ হয় এদের মিস্টেক, তো দুটো সংজ্ঞা সেম হবে, একই সংজ্ঞা লিখে দিলে হয়ে যাবে। এরপর কারণের সদর্থক শর্ত বলতে কী বোঝো। সদর্থক শর্ত মানে যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদর্থক শর্ত বলে। যেমন কেরোসিন, অক্সিজেন, শুকনো কাঠ এগুলো সব আগুনের সদর্থক শর্ত, এরা উপস্থিত থাকে বলে আগুন জ্বলে। এরপর কারণের আবশ্যিক শর্ত কাকে বলে। প্রত্যেকটাই ডেফিনেশন দিয়েছে, কোন স্কুল কে জানে, প্রচুর কাকে বলে দিয়ে দিয়েছে। আচ্ছা, আবশ্যিক শর্ত, তো যে শর্ত উপস্থিত না থাকলে কার্য ঘটে না আর উপস্থিত থাকলে কার্য নাও ঘটতে পারে তাকে আবশ্যিক শর্ত বলে। যেমন ওই মেঘ না করলে বৃষ্টি হয় না আর মেঘ করলে বৃষ্টি নাও হতে পারে। এরপর আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। তো মেঘ বৃষ্টির কারণ, সোজা ব্যাপার হয়ে গেল। এরপর কারণের নঙ্গর্থক শর্ত বলতে কী বোঝো। তো সদর্থক শর্তের উল্টো, যে শর্ত উপস্থিত না থেকে কার্য ঘটায় তাকে নঙ্গর্থক শর্ত বলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাও, চ্যানেলে নতুন হলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর লজিক শিখতে আগ্রহী হলে আমার চ্যানেলে ভিজিট করো। থ্যাংক ইউ সো মাচ।